হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন আমি আজকে আপনাদের সাথে ইলিশ মাছের একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর যেটা কি না একেবারেই কোনো রকমের তেল মশলা ছাড়া রান্না হবে এই রান্নাটা হচ্ছে ইন্ডিয়ানদের রান্না ইন্ডিয়ানরাই এইভাবেই ইলিশ মাছ রান্না করে থাকে আর ওরা বিশেষ করে ওদের সরস্বতী পুজোর সময় এটা রান্না করে থাকে আর এটা হচ্ছে ওদের দেশের খুবই জনপ্রিয় একটা ইলিশ মাছ রান্না আমরা বাংলাদেশিরা কিন্তু এইভাবে খুব একটা খাই না আবার অনেকে একেবারে জানেই না যে এইভাবে করে ইলিশ মাছ রান্না করা যায় যেমন আমি নিজেও জানতাম না যখন জেনেছি যে এভাবে তেল মশলা ছাড়া ইলিশ মাছ রান্না করে আমি নিজেও তো অবাক হয়ে গেছি তেল মশলা ছাড়া আবার রান্না হয় নাকি কিন্তু এখন তো দেখি হয় খুবই ভালো হয় এবং খুবই টেস্টি হয় আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে তাহলে চলুন দেখি নেই ইন্ডিয়ানদের রেসিপিতে ইলিশ মাছ রান্না এই রেসিপিটি করার জন্য আমি এখানে বেগুন নিয়েছি মাঝখানে কেটে টুকরো টুকরো করে তেমন কোনো কারুকার্য নেই কিন্তু বেগুন কাটার মধ্যে আর তারপর এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের একবারে সব টুকুই আমি নিয়ে নিয়েছি মাথা লেশ টুকরো চা আছে সব এখন এইগুলোর মধ্যে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মেখে রাখবো অল্প কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট আমার চ্যানেলে কিন্তু ইলিশ মাছের আরও অনেকগুলো রেসিপি আছে খুবই মজাদার আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব। এখন আমি রান্নাটা শুরু করে দিব তো আমি চুলা একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর তার মধ্যে আমি এই কাপটা দিয়ে প্রায় সাড়ে তিন কাপ পানি দিয়ে দিলাম এই রান্নাটার মধ্যে কিন্তু অনেকটুকু পানি লাগবে আর তারপর এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচেরও কম হলুদ দিয়ে দিলাম হলুদ কিন্তু বেশি দেওয়া যাবে না না হলে আবার হলুদের গন্ধ লাগতে পারে পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু পানিটা আমার বলক এসে গেছে লবণ আর হলুদ দেওয়া পানিটা তো এই যে বলক আসার পর কিন্তু এরকম কালোই দেখা যায় হলুদের পানি তো এতে কিন্তু আপনাদের ভয় পাওয়ার কিছু নেই তারপরে ওই যে টুকরো করে রেখেছিলাম বেগুনগুলো সেইগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু আমি ধুয়েই রেখেছিলাম আর তারপর এগুলো দেওয়ার পরে আবারও ঢেকে রেখেছিলাম এখনও বলক এসে গেছে আর এখন এর মধ্যে আমি এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এখানে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা আর একটু কমও দিতে পারেন বা যদি বেশি ঝাল পছন্দ করেন বেশি একটু বেশিও দিতে পারেন তারপরে যে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম ইলিশ মাছের টুকরোগুলো সেইগুলো একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আবারও ঢেকে রাখলাম তারপরে আবারও পা পাঁচ ছয় মিনিট পর এগুলো বলক এসে গেছে তারপরে ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন তো পানিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে বলেছিলাম না ভয় পাবার কিছু নেই তখন হলুদের পানি সবসময়ই বলক আসার পরে এরকম একটু কালো দেখা যায় তারপরে একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে এভাবে আবারও ঢেকে রাখলাম এখন ঢাকনাটা তুলে নিয়ে লবণ আর ঝালটা একটু চেক করে নিই ঠিক আছে কিনা যদি লবণ একটু কম হয় তাহলে একটু দিয়ে দিতে পারবো তবে বেশি কিন্তু হবে না আগেই একটু সাবধানে দিতে হবে যাতে বেশি না হয় তো আমার তরকারির লবণ আর মরিচটার ঝালটা ঠিকই আছে তো এখন এর মধ্যে কিন্তু আমরা কোনো কাঁচা মরিচ দিবো না কোনো শুকনো মরিচ দেবো না কোনো কিছু না তারপরে এভাবেই রান্না করতে থাকব যখন ঝোলটা আর অনেকটা কম হয়ে আসবে একটু সমান সমান দেখাবে ঠিক তখনই বুঝবো যে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এই যে রান্না কিন্তু হয়ে গেছে মাছের উপরে কিন্তু ঝোল থাকবে না মাছের সমান সমান ঝোল থাকবে দর্শক বন্ধুরা এর মধ্যে কিন্তু আদা রসুন জিরা ধনে ধনে পাতা কোনো কিচ্ছু দিলাম না তারপরেও কিন্তু এর টেস্ট কোনো অংশে কম হবে না বরং অনেকটা বেশিই হবে তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর এই যে ছোলটা দেখতে পাচ্ছেন এই ছোলটাই কিন্তু আসল ছোলটা যে এত টেস্ট আমি কল্পনাও করতে পারিনি যে এটার ঝোল এত টেস্ট হবে আপনারা কিন্তু ভাষা একবার করে দেখবেন আর আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদেরটা কেমন লেগেছে আমি আশা করি অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি এরকম আনকমন আনকমন রেসিপি দেওয়ার উৎসাহ পাবো না আপনারা সাবস্ক্রাইব করলেই আমি আরও আরও উৎসাহ পাবো এরকম সুন্দর সুন্দর আনকমন মজাদার রেসিপি দেওয়ার আর হ্যাঁ আমার ভিডিওটা দেখে কিন্তু প্লিজ একটা লাইক দেবেন আপনাদের লাইকগুলো দেখলে তখন আমি বুঝতে পারি যে না আমার ভিডিওটা দর্শকটা পছন্দ করেছে তাদের কাছে খুব ভালো লেগেছে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোন নতুন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ